আদি বুড়িগঙ্গা যে চ্যানেল আগের রূপে তা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন। তবে নদীর জায়গায় গড়া সব ভবন মালিকের রয়েছে বৈধ কাগজপত্র, যা রয়েছে স্থানীয় ভূমি অফিসের জালিয়াতির মাধ্যমে। স্থায়ী এই কাঠামো আদি বুড়িগঙ্গা চ্যানেলের ওপর হাইকোর্টের নির্দেশে একসময় স্রোতধারা নদীর ওপর গড়া 74টি স্থাপনা উচ্ছেদে এই অভিযান। বুড়িগঙ্গার ঠোঁটার মুখ ধরে যদি কেউ অগ্রসর হন পশ্চিম উত্তরে, তাহলে কিছুটা সামনে এগোলে বোঝা যাবে নদী নিঃশেষ হয়ে গেছে। তবে সড়ক পথে ঘূর্ণাক্ষরেও বোঝার উপায় নেই এটি বুড়িগঙ্গার আদি চ্যানেল। এই বিবর্তন বহুকাল ধরে হয়েছে তা কিন্তু নয়, দশকের ব্যবধানে এই পরিণতি। যখন আমরা ছোট ছিলাম তখন এটা পুরো নদী ছিল, নৌকো চলতো, পুরো ধান খেত ছিল এটা। এখন তো বারে বারে উঠা পুরো এলাকা ভরে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো যারা বসতি করেছেন সবার কাছে রয়েছে জমির বৈধ দলিল, খাজনা কিংবা হোল্ডিং ট্যাক্সের রসিদ। সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স দেওয়া, এগুলো সিএস নকশা আছে, এগুলো নেয় কেন আমাদের? এগুলো এগুলো নেয় কেন? আমরা জমি ক্রয় করছি, আমাদের সমস্ত কাগজপত্র সরকারি জায়গা রেজিস্ট্রি কীভাবে হলো, সিটি জেলে কীভাবে হলো, নামজারি কীভাবে হলো, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স কীভাবে নিতে আছে, খাজনা কীভাবে নিতে আছে? তাহলে জালিয়াতে সরকারের জালিয়াতে সরকার বসে রাখছে জায়গা জায়গায়। যেহেতু হাইকোর্টের নির্দেশে এই অভিযান, তাই সাধারণ মানুষের প্রশ্নের জবাব দিতে নারাজ অভিযানের নেতৃত্ব দেয়া কর্তারা। খালের জায়গায় ব্যক্তি মালিকানা কীভাবে গেলে, এটার উত্তর তো আমি দিতে পারবো না। এটার উত্তর যে ডিপার্টমেন্ট থেকে তারা এই কাগজপত্র নিয়েছে তাদেরকে আপনারা অনুসন্ধান করুন। বুড়িগঙ্গার আদি চ্যানেল উচ্ছেদ শেষে রাজধানীর হাতিরঝিলের আদলে পানি প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। একটি বেসরকারি ব্যাংকের কাছে জমিটি বন্ধক রেখে এই জমির মালিক যিনি, তিনি নিশ্চয়ই অর্থ পেয়েছেন। এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলে শুধুমাত্র 74টি এমন অবৈধ স্থাপনা নয়, উচ্ছেদ অভিযানে এসে দেখা গেছে যে আরও বেশি স্থাপনা রয়েছে। তবে এলাকাবাসী বলছেন যে ভূমি অফিস থেকে তাদের এই বৈধ জমি তাদের ভাষায় তারা বরাদ্দ পেয়েছেন, সেই ভূমি অফিসের কর্মকর্তাদের জালিয়াতির বিষয়টি সামনে আসা উচিত, তাদের শাস্তির দাবি করছেন এই জমির মালিক যারা রয়েছেন তারা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, কামরাঙ্গীর চর, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।